প্রায় 2 মাস ধরে বেতন থেকে বঞ্চিত কাথি পৌরসভার সাফাই কর্মীরা। বেতন চাইতে এলেই পৌরসভার কাছ থেকে মেলে ধমক, অভিযোগ সাফাই কর্মীদের। কাজ ছেড়ে দাও, টাকা এলে টাকা দেওয়া হবে, টাকা এখন নেই। এই রকম নানা কথা কটুক্তি শুনতে হয় তাদের বারে বারে বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে আজ কাথি পৌরসভার চেয়ারম্যানের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখালো তারা। এমনকি বিক্ষোভে ফেটে পড়েন তারা এদিন। নাম পূর্ণিমা সুর। কি হয়েছে, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা কাজ করছি, বেতন পাচ্ছি না, বাচ্চাকে পড়ে কেন কেন একটা টাকা চাইছে আমরা দিতে পারছি না, কি করে দেবো? আমাদের কাজ করে চলে আসছে, টাকা পাচ্ছি না, বাচ্চাদেরকে কেটে কি দেবো? চাল চাইতে চাচ্ছি, চাল দিচ্ছে না, বলছে আগে টাকা দিন, তারপরে তো তোমাদের টাকা দিয়ে আমরা চাল নিয়ে আসবো। কত কত দিনের বেতন বাকি? আমাদের 2 মাস হতে গেল, বেতন দেয়নি না। যখনই টাকা চাইতে আসছে, বেতন চাইতে আসছে, বলছে টাকা হবে